আমরা আজকে সারা দিন ঢাকা 18 আসনের 7টি কেন্দ্রে ঘুরেছি। সেই কেন্দ্রগুলোর মধ্যে মহিলা ভোটারদের কেন্দ্র এবং পুরুষ ভোটারদের কেন্দ্র রয়েছে। আমরা যেটি দেখেছি যে পুরুষ ভোটারদের কেন্দ্রগুলোতে মূলত ভোট পড়েছে এবং সেটি 14 শতাংশের কিছু বেশি ভোট পড়েছে এবং দুটি কেন্দ্রে আমরা 15 শতাংশের বেশি ভোটও পড়তে দেখেছি। এবং আজকে গাজীপুর 2 আসনের বেশ কয়েকটি কেন্দ্রে 7টি কেন্দ্রে আমরা ঘুরে দেখেছি। সকাল থেকে আমরা সেসব কেন্দ্রে ছিলাম। সকাল 8টা থেকে আমরা যেটি দেখেছি যে গাজীপুরে তুলনামূলকভাবে 2টি কেন্দ্র ছাড়া বেশিরভাগ কেন্দ্রেই 10 শতাংশের বেশি ভোট পড়েছে এবং 3টি কেন্দ্রে আমরা দেখেছি 15 শতাংশের মতো ভোট পড়েছে। এখন পর্যন্ত বলা যায় যে ঢাকা এবং গাজীপুর মিলিয়ে যে ভোটের সংখ্যা সেটি আসলে ততটা ভোটার উপস্থিতি ছিল না আসলে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি। এবং সারাদিনের যে হিসাবটি রয়েছে প্রিজাইডিং কর্মকর্তারা যেটি বলেছেন কোনো কোনো কেন্দ্রে কিন্তু 5 শতাংশেরও কম ছিল দুপুর পর্যন্ত, তবে বিকেলে সে হারটি কী হয় সেটি আসলে আমরা পরবর্তীতে আরও জানতে পারবো যখন আমরা ভোট গণনাটি শেষ হবে। আমরা এখন আছি ফরিদপুর 4 আসনের, এটা হচ্ছে মনসুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে 4টা বাজার সঙ্গে সঙ্গেই ভোট গ্রহণ শেষ হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে গেটটি আছে সেটি আটকে দেওয়া হয়েছে এবং বাইরে প্রচুর মানুষ আসলে ভোট গণনার পর এখানে ফলাফল কী হয় সেটি জানার জন্য অপেক্ষা করছেন। তো এই ভোট কেন্দ্রে আমরা দুপুর 3টা পর্যন্ত যে তথ্য পাচ্ছি যে এখানে 65% ভোট পড়েছে। এর আগে আমরা এই ফরিদপুর 4 আসনেই আরেকটি কেন্দ্রে গিয়েছিলাম, নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে দুপুর 2টা পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে যে সেখানে 50% ভোট পড়েছে। তো এই দুটো আসনেই সকাল থেকে এখনও পর্যন্ত আসলে ধাপে ধাপে ভোটের যে হার সেটি আমরা বাড়তে দেখেছি। এর বাইরে আমরা ছিলাম ফরিদপুর সদর আসনে 3 আসনে, সেখানে 2 জন প্রার্থী, একজন আওয়ামী লীগের নৌকা প্রতীকের শামীম হক এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী নেতা এ কে আজাদ। 2 জন শক্ত প্রার্থী হওয়ায় সেখানেও ভোটারদের মধ্যে আগ্রহ ছিল, তবে সেখানে যেটা হয়েছে যে 2টি কেন্দ্রে আমরা সংঘর্ষের ঘটনা ঘটেছে নৌকা এবং ইগল প্রতীকের সমর্থকদের মধ্যে এবং সেই সংঘর্ষে 10 থেকে 12 জন আহত হয়েছিলেন এবং এর মধ্যে 1টি কেন্দ্র সেটিকে সেখানে 2 ঘন্টার মতো ভোট গ্রহণ বন্ধ ছিল। সেই আসনটিতে ভোট গ্রহণের হার বেশ কম, সেটি হচ্ছে রনকাইল উচ্চ বিদ্যালয়। সেখানে দুপুর 2টা পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি যে 36% ভোট পড়েছে, কারণ সেখানে 2 ঘন্টা এই সংঘর্ষের কারণে ভোট গ্রহণ বন্ধ ছিল, এরপরে সেটি আবার চালু হয়। ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি একসঙ্গে অনেক বেশি কখনোই আমরা দেখিনি, অল্প অল্প করে 1-2 জন করে ভোটার এসছেন এবং কোনো কোনো কেন্দ্রে আমরা সকালে দেখেছি যে 10 থেকে 11% ভোট পড়েছে কিন্তু 12টায় গিয়ে দেখেছি যে তারা বলছেন যে 31% ভোট পড়েছে বা 35% ভোট পড়েছে। তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে এত দ্রুত ভোটগুলো কীভাবে পড়লো এই মাঝখানে, তারা বলেছিলেন যে এর মধ্যে আসলে অনেক ভোটার এসে ভোট দিয়েছেন। তো আমরা সেটাই সেই বক্তব্যটাই গ্রহণ করেছি কারণ যাচাই করার কোনো উপায় ছিল না। আর এখানে যেটি হচ্ছে যে ভোট গ্রহণের যে পরিস্থিতি বিচ্ছিন্ন, যেটি বললাম ফরিদপুর সদর আসনে 2টি ভোট কেন্দ্রে সংঘর্ষ হয়েছে, এর বাইরে বাকি পরিস্থিতি ছিল স্বাভাবিক এবং অনেক ভোটার যারা ভোট দিতে এসছেন তারা বলেছেন যে কোনো চাপের মধ্যে না, তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে এসছেন এবং কেউ কেউ এটাও বলেছেন যে এর আগে তারা ভোট দিতে পারেননি, এবার ভোট দিয়েছেন এই কারণে তারা আনন্দ প্রকাশ করেছেন। আর এখন এই কেন্দ্রে ভোট গণনা চলছে, এরকম সবগুলো কেন্দ্রেই আসলে 4টার পর থেকে ভোট গ্রহণ বন্ধ হয়ে গেছে 4টা থেকে এবং এখন চলছে ভোট গণনা পর্ব। ভোট গণনা শেষ হলে তখন এইসব কেন্দ্রে শেষ পর্যন্ত কত শতাংশ ভোট পড়লো সেটি আমরা জানতে পারবো। সকাল থেকেই আমি ঢাকার বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি। এসব কেন্দ্রে ঘুরে যেটি দেখা গেল সকালের দিকে সকাল 10টা পর্যন্ত কিংবা 11টা পর্যন্ত ভোটার উপস্থিতি খুবই কম ছিল এবং বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা গেছে যে ভোটার উপস্থিতি 5 কিংবা 7 শতাংশের মতো হবে, কিন্তু বেলা 11টার পরে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে এবং দুপুর 2টার দিকে যেসব কেন্দ্রে গিয়েছি সেখান থেকে যেসব তথ্য পাওয়া গেছে তাতে করে দেখা গেছে ভোট প্রদানের হার প্রায় 12-13% এরকম অনেক জায়গায় পেয়েছি, কোথাও কোথাও আরেকটু বেশিও হয়েছে। কিন্তু যেই বিষয়টি হয়েছে ঢাকার যে কেন্দ্রগুলো আমি ঘুরেছি সেখানে আওয়ামী লীগের প্রার্থীরাই ছিলেন মূল প্রার্থী, এখানে অন্য কোনো শক্ত স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন না, যার কারণে কেন্দ্রের বাইরে যারা নৌকা মার্কার সমর্থক তাদের একটা অবস্থান ছিল, তারা বিভিন্ন জায়গায় জটলা পাকিয়েছেন, বিভিন্ন জায়গায় তারা বসেছিলেন, কিন্তু অন্য কোনো প্রার্থীর সমর্থক বা কর্মীকে এখানে একেবারেই দেখা যায়নি। আর ঢাকার যতগুলো ভোট কেন্দ্র ঘুরেছি সেই ভোট কেন্দ্রগুলোতে কোথাও সব প্রার্থীর এজেন্ট আমার চোখে পড়েনি, কোনো 1টি কেন্দ্রও পড়েনি, যেখানে দেখা গেছে কোথাও 2 জন বা কোথাও 3 জন প্রার্থীর এজেন্ট রয়েছে। যেখানকার প্রিজাইডিং অফিসাররা যেটা বলেছেন যে এসব প্রার্থীর এজেন্টরা তাদের কাছে আসেননি ভোট কেন্দ্রে এবং রিপোর্ট
রিপোর্টও করেননি যে তারা কেন আসেননি। তবে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে আরেকটি যে বিষয়টি দেখা গেল যে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা বাহিনীর বিশেষ করে পুলিশ এবং আনসার সদস্যদের একটা কড়া অবস্থান ছিল, তারা বেশ সতর্ক ছিলেন। একই সঙ্গে আরেকটি তৎপরতা আমার চোখে পড়েছে, সেটি হচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের কর্মীরা বেশ সতর্ক অবস্থানে ছিলেন। ভোটকেন্দ্রগুলোতে তারা কী করছেন, তাদের দায়িত্ব কী, এই বিষয়টি অবশ্য পরিষ্কার নয়। তবে অনেকের সঙ্গে আমি অনানুষ্ঠানিকভাবে কথা বলেছি, তারা আমাকে যেটা জানিয়েছেন যে ভোট গ্রহণের চিত্র কী, কেমন ভোট পড়ছে, সে সম্পর্কিত তারা যে প্রতিবেদন তৈরি করবেন সেগুলো তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠাবেন, এই বিষয়টি তারা বলেছেন। তবে কয়েকটি কেন্দ্রে গিয়ে আমি যেটা দেখেছি যে প্রিজাইডিং অফিসারদের উপর, অর্থাৎ তাদেরকে গাইড করার ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কিংবা পুলিশ কর্মকর্তারা একটা ভূমিকা রাখছেন, এরকম চোখে পড়েছে। তবে বেশিরভাগ কেন্দ্রে সেটি হয়নি। যেমন অনেক কেন্দ্রে আমি গিয়েছি সেখানে প্রিজাইডিং অফিসাররা তথ্য দিয়ে তারা সহায়তা করেছেন এবং তারা কথা বলেছেন, কিন্তু সেইভাবে তেমন কোনো বড় ধরনের অনিয়ম চোখে পড়েনি। এবং ঢাকার এই যে সার্বিকভাবে যে চিত্র, সকালের দিকে ভোট গ্রহণের যে চিত্র, তারপরে দুপুর দুইটা এবং এরপরে চারটা পর্যন্ত যে চিত্র এসেছে, তাতে অধিকাংশ কেন্দ্রে আমি যেগুলোতে গিয়েছি সেখানে 12-13% মতো ভোট পড়েছে, এটাই আমি দেখেছি। চট্টগ্রাম 10 আসনে পাহাড়তলী কলেজে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। মূলত ওখানকার যে স্বতন্ত্র প্রার্থী এবং নৌকার যে প্রার্থী আছে, উভয় পক্ষের সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং পরবর্তীতে ওখান থেকে 2 জন গুলিবিদ্ধ হন, যাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা বেশ কয়েকটা কেন্দ্র ঘুরে দেখেছি, বিশেষ করে চট্টগ্রাম 8 এবং চট্টগ্রাম 9, এই 2 আসনের 4টি কেন্দ্র আমি ঘুরে দেখেছি। তার মধ্যে চট্টগ্রামের সিডিএ আবাসিক এলাকায় চট্টগ্রামের চাঁদগাঁওয়ের যে সিডিএ স্কুল অ্যান্ড কলেজ আছে, সেখানে সকালের দিকে মাত্র 3% ভোট পড়েছে, পরে সেটা দুপুর 12টার দিকে গিয়ে 7% গিয়ে দাঁড়ায় এবং সর্বশেষ 2টার দিকে এসে সেটি দাঁড়ায় হচ্ছে 13%। এবং এখানে কিন্তু আমরা যথেষ্ট ভোটারদের উপস্থিতি লক্ষ্য করেছি অন্যান্য কেন্দ্রগুলোর তুলনায়। সে তুলনায় এখানে ভোট পড়েছে মাত্র 13%, কিন্তু তার চেয়ে অনেক বেশি, অনেক কম ভোটারের উপস্থিতি ছিল চট্টগ্রাম 9 আসনের ডাক্তার খাস্তগির স্কুলে, এবং সেখানে সকালের দিকে ভোটারদের উপস্থিতি ছিল মাত্র 3%, যেটা দুপুর 12টার দিকে গিয়ে দাঁড়ায় 9%। কিন্তু ভোটারদের উপস্থিতি কম থাকা সত্ত্বেও যখন আমরা 2টার পরে সেখানে গিয়ে হিসেব নিতে যাই, দেখি প্রায় 24%-এর বেশি ভোট সেখানে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ওখানকার প্রিজাইডিং অফিসার। সার্বিক পরিস্থিতি যদি আমরা যেটা বলতে পারি, চট্টগ্রাম 9 আসনে আমরা যেটা দেখেছি, সব কেন্দ্রে নৌকার প্রার্থীর প্রতিনিধি ছিলেন, কিন্তু অন্যান্য যেসব প্রার্থীরা আছেন তাদের কোনো প্রতিনিধিকে আমরা খুব বেশি দেখতে পাইনি। মাত্র 1-2টা কেন্দ্রে অন্যান্য প্রার্থীর 1-2জন এজেন্টকে দেখতে পেয়েছি, কিন্তু খুব বেশি নৌকার প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট খুব বেশি আমরা দেখতে পাইনি। এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চট্টগ্রাম শহরের মধ্যে যে 4টি আসন, তার মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 2টি আসন ধরে নেওয়া হয়েছিল, চট্টগ্রাম 8 এবং চট্টগ্রাম 10। সে চট্টগ্রাম 10-এর মধ্যে বেশ সহিংসতা হয়েছে, অন্যদিকে চট্টগ্রাম 8-এ যদিও যে প্রার্থীরা আছে তাদের সমর্থকদের মধ্যে খুব বেশি সহিংসতা আমরা লক্ষ্য করিনি, কিন্তু বিএনপির সমর্থকরা রাস্তায় নেমে এসেছেন, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি র‍্যাবের একজন চালক, গাড়ি চালক, উনি আহত হয়েছেন। এই হচ্ছে সার্বিকভাবে চট্টগ্রাম শহরের যে নির্বাচন পরিস্থিতি। সংসদ নির্বাচনের ভোটের অবস্থা দেখতে আমি নারায়ণগঞ্জ 1 এবং 2 আসনে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি ইসলামিয়া মাদ্রাসা, এইটি নারায়ণগঞ্জ 2 আসনের মধ্যে পড়েছে। এই কেন্দ্রে এখন ভোট গণনা চলছে এবং সবশেষ হিসেব অনুযায়ী এখানে 57.78% ভোট পড়েছে, এটি আমাদেরকে প্রিজাইডিং অফিসার জানিয়েছেন। এবং এই নারায়ণগঞ্জ 2 আসনে আরেকটি কেন্দ্রে আমি গিয়েছিলাম, সেটি সরকারি সফর আলী কলেজ, সেখানে দুপুর 2টা পর্যন্ত 6 ঘন্টায় 60% ভোট পড়েছে। যদিও বিকেলবেলায় আমি যখন এই 2টি কেন্দ্রেই গিয়েছি তখন কিন্তু ভোটার উপস্থিতি খুব একটা চোখে পড়েনি, অর্থাৎ কেন্দ্রগুলো ছিল একেবারেই ফাঁকা, কিন্তু তারপরেও ভোটারদের ভোটকাস্টিংয়ের এই একটি চিত্র এটি কিন্তু সামনে এসেছে। এছাড়া নারায়ণগঞ্জ 1 আসনে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি 6টি কেন্দ্র ঘুরেছি, সেখানেও সর্বোচ্চ 58-60% পর্যন্ত ভোট পড়েছে বলে প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন। কিন্তু সেখানেও কিন্তু আমি একটি জিনিস লক্ষ্য করেছি যে ভোটারদের উপস্থিতি 58-60% ভোট পড়তে গেলে যে পরিমাণ ভোটারদের লাইন থাকা দরকার বা উপস্থিতি থাকা দরকার সেটি আসলে দৃশ্যমান হয়নি বলেই মনে হয়েছে। এবং প্রার্থীরাও, বিশেষ করে নারায়ণগঞ্জ 1 আসনের যিনি
তৃণমূল বিএনপির প্রার্থী, তার পক্ষ থেকেও কিন্তু বিষয়টিকে অস্বাভাবিক হিসেবে উল্লেখ করেছেন তার কর্মীরা এবং তিনি নিজেও। এছাড়া আমরা যেটি দেখেছি কেন্দ্রগুলোর বাইরে, সব প্রত্যেকটি কেন্দ্রের বাইরেই আওয়ামী লীগ বিশেষ করে নৌকার প্রার্থীদের একটি ব্যাপক উপস্থিতি এবং তাদের দাপুটে অবস্থান, অর্থাৎ সবগুলো কেন্দ্রের সামনে তারা কর্মী সমর্থকদের নিয়ে সব সময় শক্ত অবস্থান নিয়েছিলেন। আর নারায়ণগঞ্জে এক আসনে আমরা যেটি দেখেছি যে 9 জন প্রার্থী ছিলেন সেখানে, 9 জন প্রার্থীর মধ্যে 3 থেকে 6 জন পর্যন্ত প্রার্থীর এজেন্টকে আমরা দেখতে পেয়েছি। আর নারায়ণগঞ্জ 2 আসনে এখানে 5 জন প্রার্থীর মধ্যে শেষ বেলায় এসে আমরা শুধু নৌকার প্রার্থীর এজেন্টদেরকেই দেখেছি, কারণ সকালবেলায় লাঙ্গল মার্কার প্রার্থী, তিনি তার প্রার্থীদের, তার প্রার্থীরা এখান থেকে প্রত্যেকটি কেন্দ্র থেকে আসলে থাকতে পারেননি, এটি তার অভিযোগ প্রার্থীর, এবং ভোট এক প্রকার বর্জনই করেছেন বলে তিনি উল্লেখ করেছেন। আর গতকাল এই আসন থেকে তৃণমূল বিএনপির যিনি প্রার্থী তিনি ভোট বর্জনের ঘোষণা দেন, যে কারণে তারও কোনো এজেন্ট এই নারায়ণগঞ্জ 2 আসনের কোনো ভোট কেন্দ্রে ছিল না। আর এই নারায়ণগঞ্জ 2 আসনে 117টি ভোট কেন্দ্রের মধ্যে 2টি কেন্দ্রের ভোট স্থগিত করেছে, কারণ 2টি কেন্দ্রে ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইবিসিকে জানিয়েছেন। তো এটি হচ্ছে এখানকার অবস্থা। তবে ভোট কেন্দ্রের বাইরে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই ছিল বলতে হবে, আইনশৃঙ্খলা বাহিনী সব জায়গায় টহল দিয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার কিন্তু আসলে চোখে পড়েনি। এবং যেসব কেন্দ্রে বিভিন্ন প্রার্থীর এজেন্টরা ছিলেন, নৌকার প্রার্থীর বাইরেও যারা এজেন্টরা ছিলেন, তারাও কিন্তু সেভাবে কোনো অভিযোগ আমাদের কাছে করেননি যে ভোট নিয়ে কোনো অসুবিধা হচ্ছে সেটি, যারা কেন্দ্রে ছিলেন, বিশেষ করে নারায়ণগঞ্জ 1 আসনের কথা বলছি। আর 2 আসনে তো আমরা বললাম যে বিকালবেলায় আমি এসেছি এখানে নৌকার বাইরে, তেমন 3টি কেন্দ্রে আমি তেমন কোনো প্রার্থী দেখতে পাইনি। এটি হচ্ছে এই নারায়ণগঞ্জ 1 এবং 2 আসনের নির্বাচনের অবস্থা যেটি আমি দেখতে পেয়েছি। বিভিন্ন ঘটনা প্রবাহ এবং নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচুর। আমরা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে নির্বাচনের এই কন্ট্রোল রুমে নির্বাচন কমিশন তাদের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেছে, এবং নির্বাচন কমিশন যে তথ্য সংগ্রহ করেছে সেই তথ্য অনুযায়ী আমরা বলতে পারি যে এখন পর্যন্ত সারা দেশের যে চিত্র সেটি বা মোটামুটি বলা যায় যে সহিংসতা, সংঘাত, ভোট জাল, ভোট কারচুপি সহ বিভিন্ন ধরনের অভিযোগ ছিল এবং প্রতিটি জায়গায় কী ধরনের অভিযোগ ছিল সেটা মনিটর করা হয়েছে। এবং নির্বাচন কমিশন যে তথ্য এখন পর্যন্ত আমাদেরকে দিচ্ছে সেই অনুযায়ী 130টি কেন্দ্রে বা 130টি স্থানে বিভিন্ন ধরনের সহিংসতা, সংঘাত এবং কোথাও কোথাও সাজা প্রদানের মতো ঘটনা ঘটেছে, কোথাও প্রিজাইডিং কর্মকর্তাকে পর্যন্ত অপহৃত দেওয়া হয়েছে। এবং এই জায়গাগুলোতে কন্ট্রোল রুমে বিভিন্ন যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোর দায়িত্বে যারা রয়েছেন তারা সেই তথ্যগুলো সংগ্রহ করছেন। এর বিপরীতে আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রাম 16 যে আসনটি রয়েছে সেখানকার একজন প্রার্থী তিনি প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে হুমকি দেওয়ার কারণে সেটি নির্বাচন কমিশন মনে করেছে যেটি ভোটের উপর প্রভাব পড়তে পারে, সেই কারণে সেই জায়গা থেকে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এখন থেকে 10টির উপরে কেন্দ্রের ভোট বাতিল এবং কিছু কিছু জায়গায় ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে, সেগুলো এক জায়গায় সন্নিবেশিত করছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত সার্বিকভাবে যে চিত্র যে নির্বাচনের সংঘাত, সহিংসতা কিংবা অনিয়মের যে চিত্র সেটি কিন্তু এবারে নির্বাচনে কিন্তু বেশ ভালোভাবে দেখা গেছে।